السلام عليكم ورحمة الله وبركاته. दरबार मुस्तफा में
সবগুলি বো কিন্তু তোমায় বলতে পারি না, সবগুলি বো কিন্তু তোমায় বলতে পারি না। আমি বলিনি, আমি বলিনি, বলবো না বলতে পারি না। আমি বলিনি, আমি বলিনি, বলবো না বলতে পারি না। সোনার মদিনা আমি বলিনি, বলবো না বলতে পারি না।
Far sar hol pore. खुले बाल बुरी लीजिए তুই বাবার শুনি দেখো দুজন দেখো আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। আজ আমাদের দিনাজপুর ফুলতলী গাউসিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার 23তম ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে, তাই আমাদের মাদ্রাসার পক্ষ থেকে আপনাদের জন্য এই সিডি ক্যাসেটটি প্রকাশ করা হলো। আশা করি আপনারা সবাই এই মাহফিলের 23তম ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলনের ক্যাসেট পেয়ে আনন্দিত হবেন এবং মাদ্রাসার প্রতি সুদৃষ্টি রাখবেন। আমি দিনাজপুর ফুলতলী গাউসিয়া সুন্নিয়া মাদ্রাসার সুপারিনটেন্ডেন্টের দায়িত্বে নিয়োজিত আছি, তাই আপনাদের জন্য এই বিশাল সুন্নি সম্মেলনের ক্যাসেটটি উপহার দিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Yeah, let me see.
أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সম্মানিত এলাকাবাসী যুবক ভাইবোনরা, আজ দিনাজপুর চুনচালিকাউসিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার 23তম ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আল্লাহর রহমত, আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন জানাই যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এই বিশাল সুন্নি সম্মেলনের ব্যবস্থা করার সুযোগ দান করেছেন। আমাদের দাওয়াতি মেহমান বৃন্দর মধ্য থেকে আমাদের দাওয়াতি মেহমান, দাওয়াতি অতিথি, উনি আমাদের কাছে এসে পৌঁছে গেছেন। ইনশাআল্লাহ যাদেরকে আমরা দাওয়াত দিয়েছি তারা সবাই আসার পথে ছিলেন। তারা বছরে মাত্র দিনাজপুর চুনচালিকাউসিয়া সুন্নিয়া মাদ্রাসার প্রোগ্রাম একটি আয়োজন করা হয়, আর এক বছর পরে আমরা এই বিশাল মাহফিলের ব্যবস্থা করা হয়েছে, এই বিশাল মাহফিল পেয়েছি। তাই আমি আপনাদেরকে মাধ্যমে আহ্বান করছি, আপনারা দুনিয়াবী কাজ ঝামেলা থেকে মুক্ত হয়ে অতি সত্য মাহফিলের সৌন্দর্য লাভ করতে মাহফিলের প্যান্ডেলের ভিতরে চলে আসুন। এখন থেকে আমাদের আজকের এই কর্মসূচি, আজকের এই সম্মেলনের ধারাবাহিকতা অনুযায়ী এক এক করে অনেক আলেমদের আমাদের বক্তব্য আজকের এই মাহফিলে প্রদান করা হবে। এখন থেকে আমাদের সামনে ধারাবাহিক ভাবে আলেমদের আমরা বক্তব্য রাখবেন। তাই আমি আপনাদেরকে মাইক দিয়ে আহ্বান করছি, আপনারা সবাই অযথা ঘোরাফেরা না করে সবাই মাহফিলের প্যান্ডেলে চলে আসার চেষ্টা করুন। এখন আমাদের এই দিনাজপুর চুনচালিকাউসিয়া সুন্নিয়া অফিসটিতে আমি আমার বক্তব্য শুরুর আগে আপনাদের কাছে আমি সবগুলো অনুরোধ করবো, আপনারা যারা প্যান্ডেলের ভিতরে চলে আসছেন মেহরবানি করে আপনারা সুন্দরকে বসে যান। আপনারা দয়া করে বাহিরে ঘোরাফেরা না করে সবাই আপনারা প্যান্ডেলে চলে আসুন। আমি গুনাহগার আপনাদের সম্মুখে সমালোচনা করে আশা রাখছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই মহতি মাহফিলে আসার মতন বসার মতন তৌফিক দান করে সকলে বলুন আমিন। الحمد لله الذي هدانا إلى صراط مستقيم وديعانة الرشد وأنعام كبير ومن أعانه الله تعالى من كان نبيا আন্তর্জাতিক মানের মুফাসসির আল্লামা আবু সুফিয়ান আদেবি আল কাদেরী মাদ্রাসাতুল আলী বাম্মার বরকতুহু সকলে বলুন আমিন।
উনি বক্তব্য শুনে আপনারা মুগ্ধ হবেন। আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সাহেব, তুই বিলাদ দিনার পরী
মুসলিম জনতা, এখন আপনাদের সম্মুখে মহামূল্যবান বয়াগুলো মাফ হয়ে যাবে, দশটি দরজা পালন হবে। তাহলে মহব্বতে বলার দরকার আছে না মুখ বন্ধ রাখার দরকার? কি বলেন? একটু উচ্চ আওয়াজে বলুন, আল্লাহুম্মা আজকের এই মাহফিলের প্রধান অতিথি
তাইলে জিজ্ঞাসা করার বিনিময়ে আমরা জানতে পারলাম সাহাবায়ে কেরামদের এই বিশ্বাস যে কোন দল বেহেস্তি কোন দল জাহান্নামী আমাদের নবী জানে কি জানে না। আমার সামনের বাবার আওয়াজ দেন তো, এই যে এরকম কি আপনি কি আপনি উল্টার জায়গা থেকে ওই পিছনে যান, কথা বলেন না কেন, মরার মতো বোঝাস না। সাহাবায়ে কেরামরা জানে রাসুল জায়েদ জানে কি জানে না, কথা বলেন জানে কি জানে না। উসমান দাঁড়ায় গেলেন, উসমান বলে ইয়া রাসূলুল্লাহ একবার নয় একে একে দুইবার আপনি আমার কাছে জান্নাত বিক্রি করেছেন। এস্তেরাই উসমান ইবনে আফফান আছেন, আচ্ছা দিনারপুরের জমি আপনার জমি কখন একটি মুক্তি সাহেব বিক্রি করতে পারবে, মুক্তি সাহেবের জমি আপনি নিতে পারবেন, তো বোঝা গেল যার জমি সেই বিক্রি করতে পারবে। জান্নাত যদি না দিতে আল্লাহ মালিকরা বানাইতেন জান্নাত বিক্রি করলেন কিভাবে। সুতরাং বোঝা গেল আল্লাহ রাব্বুল আলামিন নবীকে জান্নাতের মালিক বানায় দিয়েছে, ঠিক তার ঠিক শুধু তাই নয়, হযরত উসমান হযরতে আল্লাহ নবী বলতেন হযরতে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর ঘাম মোবারক বোতলের মধ্যে শিশির মধ্যে ঢুকে দিতেন, আল্লাহ নবী স্থির করে দিলেন বুজুর্গ আপনার কোথায় মোবারক ওই জুরাইয়ের মাথায় এক ফুটা দিয়ে দিলে সাত মাইল পর্যন্ত তার সুগার সুগ্রান বেশ কম করে সুগ্রান ছড়াইয়া পড়ে এবং সাত পুরুষ পর্যন্ত ওই মহিলার নসল থেকে যত সন্তান পৃথিবীতে আছে প্রত্যেক সন্তানের গায়ে বেশ কম করে সুগন্ধি নিয়ে আসে। বলেন তাদের ঘরে যত সন্তান আছে তাদের গায়ের মধ্যে বেশ কম করে সুগন্ধি থাকে। হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন গোসল করা পানি পান করলেন, গোসল করে পানি সাবান দিয়া মাই করে দিয়ে গোসল করেন দেখবেন পানির উপরে একটা লেয়ার ময়লার একটা লেয়ার দেখা যায়, দেখা যায় না। এই পানি যদি কেউ পান করে অন্তত কমপক্ষে তার ডায়রি হওয়ার সম্ভাবনা, না মরলো ডায়রি হওয়ার সম্ভাবনা। আর নবীর গোসল করা পান করলেন, গোসল করা পানি পান করলেন উম্মে সালমা, আল্লাহ নবী বলে নাই এমোডিক টেবলেট খেয়া এই উম্মে সালমা সেলাইন খা মায়েরটা খারাপ হবে, সেলাইন খা এই কথা নবী বলে না, কি বলছে কালা ভাবি ফকাত আরামান মাহু বাদানি কালান না, আমার গোসল করা পানি তুমি পান করেছ জাহান্নামের আগুন তোমার শরীরে একটা পশমও জ্বালাবার ক্ষমতা রাখে না। বলেন নবী শুধু নিজেই জান্নাতের মালিক না, তার আওরাতও জান্নাতের মালিক, সুতায়ও তার খলিফাও জান্নাতের মালিক। আল্লাহ নবী বলেছে আবু বকর ও উমর সাইয়্যিদা কওমের হারিয়ে জান্নাত, আমার আবু বকর জান্নাতের সেকেন্ড ক্লাস এর সকল জান্নাতীদের সম্ভার। কি বলছি কথা বুঝছেন তো, তুই হাত উঠাইবেন যারা উঠাইবেন না, আল্লাহর নবী ফেরেশতারা আল্লাহর ফেরেশতারা আপনাদের ছবি তুলে নিবে কিয়ামতের ময়দানে উত্তম মধ্যম খাবেন, আমার কোনো দোষ নাই। সুতরাং জীবনের যত শক্তি আছে আমি মনে করি আরো ডবল শক্তি আছে।
আপনাদের মাঝে আছে, আজকে স্লোগানে প্রমাণ করো আল্লাহ আল্লাহ রসুলের প্রেম আমাদের উনির প্রেম আছে কিনা নাই। না Yeah.
মাফ করো গো আল্লাহ গাফুরুর রহিম। তোমার মহব্বত আল্লাহ, মহব্বত রাসূল, আর মহব্বত দাও আউলিয়া মকবুল। রব্বুল আলামিন দিনারপুর সর্বশরীর দিনারপুর ফুলতলি মাদ্রাসা বার্ষিক মাহফিল আয়োজিত এই মাহফিল ইমানি নুরানি মাহফিলের মধ্যে আল্লাহ বিশেষ করে বড় কষ্ট অত্যন্ত পরিশ্রম করে কষ্ট করে এই জান্নাতের বাগান সাজিয়েছে, এই মাদ্রাসার জন্য দরবারের জন্য অক্লান্ত পরিশ্রম করতেছে। আল্লাহ তুমি হায়াতের মধ্যে তার সকল নিয়তকে তুমি কামিয়াবির মধ্যে নিয়ে নাও আল্লাহ। আল্লাহ তার একটি দরখাস্ত তুমি খালিয়াতে ফিরিয়ে দিও না। আল্লাহ তার এক একটি নিঃশ্বাসকে অহুত পাহাড়ের মতো নাকি পরিণত করে দাও। আল্লাহ তার উসিলায় এই দরবার শরীফকে আল্লাহ তুমি বাংলাদেশের শ্রেষ্ঠ দরবার হিসাবে তুমি গ্রহণ করে নাও আল্লাহ। এই দরবারের প্রত্যেকটি প্রতিষ্ঠানকে আল্লাহ বাংলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসাবে তুমি গ্রহণ করে নাও আল্লাহ। আল্লাহ এই দরবারে নবী রসুল সাহাবায়ে কেরাম তাবিন তাবা তাবিন আম্মায়ে মুস্তাহিদিন খোলাফায়ে রাশিদিন আউলাদে রসুল শহীদান চাকরি কাচার মাধবের অলি গাউস কুতুব আদি গাজী সিদ্দিকীন সোয়ালিহীন সুবিদার পেশ আলেম কারিম মুফাসসির মুহাদ্দিস মুফতি বাংলার 360 আউলিয়া সহ সাধারণ মুজাদ্দিদ ইয়ামানি হযরত এবং শাহপরান মুজাদ্দিদ ইয়ামানি আল্লাহ শাহপরান ইয়ামানি সহ আল্লাহ পাকের কদমে ইবাদতের হাদিয়াগুলি কবুল করে নাও। মামুন আমাদের মধ্যে যাদের নাই গো আল্লাহ, কেউ মাহারাত কেউ বাপার, কেউ মাহারাত বাপারা দুজনকে হারায়াতি ভাই মা বাবা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয়জন বা প্রতিবেশী বন্ধু বান্ধব শ্রেণী সন্তান আল্লাহ বিশেষ করে এই দরবারের সাথে যারা জড়িত এদের মধ্যে বিশেষ করে দিনারপুর বিশেষ করে নবীগঞ্জ থানার মধ্যে যত